আজকে বন্ধুরা আমি এসেছি শাল নদীর বুকে, যেখানে একটা রিভার পাম্প আছে, পুরাতন রিভার পাম্প। সেখানে কিন্তু মেশিন মোটর কিচ্ছু নেই। আগে ছিল জল তুলে আমাদের এখানকার কৃষি জমিগুলো চাষ হতো, নদীতে জলও নেই, মোটর মেশিনও নেই, শুধু ফাঁকা বাড়িতে আছে। আমরা বৃষ্টি পড়ছে, ছিটে ফোটা বৃষ্টি পড়েছে বলে আমরা মেশিন ঘরটাই আশ্রয় নিলাম ছুটে এসে। এখানে যারা গরু ছাগল চড়াই, রাখাল বাগাল মানুষরা, যখনই ঝড় বৃষ্টি হয় কিছু হয়, তখন রোদ গরম হলেও তাই এই মেশিন ঘরটা আমরা আশ্রয় নিই। এটা একটা বলা চলে আশ্রয়স্থল এবং ডেরা। তো এখানে একটা বড়বটি ছাগল, মানে রাম ছাগল যেটাকে বলে, সেই ছাগলের একটা পাঁঠা, মস্ত বড় পাঁঠা, 1 কুইন্টাল ওজন তো হবেই, প্রায় আমার সমান সমান হাইট। তো দেখুন পুরোদমে চারিদিকে ছাগল গরু চড়ছে বৃষ্টিতেই, কিন্তু ছাগল তো আর বৃষ্টিতে থাকতে পারে না বাইরে, তো ছুটে এসে ঘরটায় আশ্রয় নিয়েছে। অনেকগুলো ছাগল একসঙ্গে এসছে, আমরা যে মেশিন ঘরটায় রয়েছি রিভার পাম্পের বাড়িটায়, তো সেখানে ছাগলগুলোও ঢুকে আছে, এক ঘর ছাগল আছে। তো দেখুন নানা রকমের রং বেরঙের, লাল কালো সাদা, বাচ্চা বড়, ঢাক ছাগল, খাসি, পাঁঠা, এরকম। আর রাখাল বাগাল মানুষগুলো দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু এখানে মানে আশ্রয় নিয়েছি। তো এই বড় পাঁঠাটা যেমনি বড় ওজন, যত বড় হাইট তার অত খিদে, খাবারের প্রয়োজন প্রচুর। তো বাড়ি লাগোয়া একটা কুলে, মানে সেই ছ্যাঁ কুলের কাঁটা বলে না, কুল মানে ছোট ছোট বঞ্চি কুল হয়, মানে এই কুলগুলোকে আলাদা কুল বলে, ছোট্ট সাইজ এবং খুব মিষ্টি। তো আমাদের নদীর ধারে এই কুলগুলো আগে প্রচুর হতো, এখন কমে গেছে সংখ্যায়। তো বাড়িটা পুরাতন বাড়ি, পুরো বাড়ি রিভার পাম্পের বাড়ি, পতিত বাড়ি। তো এই বাড়ির চারিদিকে কিন্তু ছ্যাঁ কুলের কাঁটা ঘেরা আছে, আর নানা রকম লতা পাতা, স্বর্ণলতা, তারপর অমৃতা লতা, যেগুলো খুব কবিরাজি ভেষজ ওষুধ। তো সেই কাঁটা গাছগুলো দেখুন, কাঁটা ছাগলটার মুখে কি আছে আমি জানি না, এত জাঁতির মতো কাঁটা সমেত কেটে কেটে খেয়ে নিচ্ছে। তো আমি ওইটাই অবাক হয়ে গেলাম, এরা কাঁটা গাছ কি করে খাচ্ছে? একদম কাঁটা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, ডালে একদম পুরো কাঁটা পড়বে পড়বে, কিন্তু একদম বড়শির মতো কাঁটা তো খেয়ে নিচ্ছে। তো একটু খাওয়ার পর পাঁঠাটা কিন্তু রাম পাঁঠাটা ভিতরে এলো, মানে অন্যান্য ছাগলগুলো এখানে ঠিকঠাক আছে কি না, ও তো গার্জেন এখানকার অভিভাবক, মানে ওর যা মুড, মানে কতটা হাইট বুঝতেই পারছেন, একদম 1.5 হাত করে লম্বা লম্বা কান, আর কতটা হাইট ওই ছাগলগুলো কত, মানে ওগুলো কিন্তু অনেক বড়, তার থেকে কত বড় মানে হাইটের ডিফারেন্স আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রায় আমার সমান সমান 5 ফুট খাড়াই। তো ছাগলটা লম্বায় প্রায় 6 ফুট, 6.5 ফুট হবে। তো ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, যদি স্বচক্ষে দেখেন তো অদ্ভুত একটা ছাগল। তো ছাগলটা আবার খিদে জ্বালাতে আবার ওই সমস্ত সঙ্গীদেরকে ছেড়ে দিয়ে আবার বাইরে আসার চেষ্টা করছে। ঠিক বাড়িটা লাগোয়া গোটা বাড়িটাই কিন্তু এই ছ্যাঁ কুলের কাঁটা, নানা রকম লতা পাতায় ঘেরা। তো এই সমস্ত পাতাগুলোকে কিন্তু ওই বাড়ির থেকে, বাড়িতে অর্ধেকটা বডি বাড়ির ভিতরে আর অর্ধেকটা কিন্তু মাথাটা বের করে নিয়েছে, লতা পাতায় মুখ বাড়িয়ে বাড়িয়ে লতা পাতাগুলো খাচ্ছে। দেখুন বিশাল লম্বা একটা ছাগল। তো আমি ছাগলের ঠিক কাছেই রয়েছি, আমি তো ভয়ে হাত দিতে পারছি না, যদি আমাকে ঢুঁস মারে বা আমাকে মারতে আসে শিংগুলো নিয়ে, ছোঁচালো শিং, ধারালো শিং একদম। তো দেখুন কাঁটা গাছ, একদম কাঁটা গাছগুলোকে ও যার ছাগল, সেই ছাগলের মালিক কিন্তু বলছে ওর দাঁতগুলোও কিন্তু কাঁটার মতোই, ও যে চোয়ালগুলো আছে সেগুলো কাঁটার মতো, কাঁটাকে কিসে খেয়ে নিতে পারে, ওরা চিবিয়ে খেয়ে নেয়। তো একদম অজস্র কাঁটায় ভর্তি গাছটা, মানে আপনি যদি সাইড দিয়ে পেরিয়ে যান, জামা কাপড় লেগে গেলে আপনার ছাড়ানোর আর কোনো উপায় থাকবে না। দেখুন আমি হাত বাড়িয়ে ছাগলটাকে একটু নামিয়ে দিলাম ডালটা, তো কাঁটা আমি আছে, আমি খুব আলতোভাবে সাবধানে সাবধানে ধরলাম, তাই কাঁটা কেটে গেল একটু। তো দেখুন ওই কাঁটাগুলো অনায়াসে একদম কাঁটার ডালটাকে কেটে একদম কচকচ কচকচ করে খাচ্ছে। তো অদ্ভুত একটা খাবারের ভঙ্গিমা, অদ্ভুত খাবারের একটা পদ্ধতি দেখলাম। যে কোনো ছাগল তো এগুলোকে, মানে ছোট দেশি ছাগলগুলো কিন্তু পাতাগুলোই খাবে, কিন্তু ডাল কাটতে পারবে না, ডাল খেতে পারবে না, একদম ডালের গোড়াটাই মুখ ভরে একদম চিবিয়ে একদম ডাল সমেত পাতাগুলো খেয়ে নিচ্ছে। একদম মোটামুটি ধরুন আপনার 12 ইঞ্চি 14 ইঞ্চি করে ডালকে একদম ছোট্ট করে, ছোট 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 সাইজ করে, পিস পিস করে একদম খেয়ে নিচ্ছে। তো দেখুন একটা দুজন রাখাল বাগাল মানুষ আপনার ক্যামেরার লেন্সের কাছে চলে আসছে, যখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকে ছাগল গরু মাঠে চারিদিকে চড়াতে এসছে, এখন প্রচুর ঘাস।
বর্ষাকালের সময় এখন বৃষ্টি আসার মাস, বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা, প্রচুর ঘাস বেরিয়েছে। তো ছাগলগুরু বর্ষা বাদুলের দিনে আমাদের রিভার পাম্পটায় ডেরা নেওয়া হয়। তো এখান থেকে রামপাঠাটার বনশিকুলের কাঁটা এবং লতা পাতা খাওয়ার একটা দৃশ্য সত্যি আমার চোখে ভালো লাগলো। আর আমি নেচার ব্লগ নিয়ে থাকি, আমি প্রকৃতি প্রেমী, আমি প্রকৃতির গরু ছাগল গাছপালা জীবজন্তু পশু পাখি নদী নালা খাল বিল কৃষিক্ষেত্র এই নিয়ে থাকি মূলত। আর আমার যেগুলো তারই মধ্যে একটু ভালো লাগে সে সমস্ত চিত্রগুলো আমি ক্যামেরা বন্দি করি আমাদের দেখানোর সাথে। দেখুন আমি কাঁটা দেখাচ্ছি, কি অদ্ভুত বড়শির মতো কাঁটা, সে মাছ ধরা বড়শির মতো। তা সেই সমস্ত কাঁটার দেখুন ডালগুলোকে একদম পুরো অর্ধেক অর্ধেক করে কিন্তু কেটে 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 খেয়ে নিচ্ছে, প্রত্যেকটা ডাল কিন্তু নেই। এই দেখুন আমি দেখাচ্ছি একদম ডগাটা কেটে খেয়ে নিচ্ছে, মানে ওর পরেও কিন্তু অনেকগুলো কাঁটা ছিল, কাঁটাগুলোকে চিবিয়ে পিসে খেয়ে নিচ্ছে। কী অদ্ভুত ছাগল আর কি, ও দাঁতের ধার চোয়ালের ধার, আমি আমি ওইটাই চিন্তা করছি। আমি মানে তো এগুলোতে জামা কাপড় লেগে যায়, ছ্যাঁকুলে কাঁটা হনুমানে অনেকে খড়ের চালে দিত, কিন্তু ছ্যাঁকুলের কাঁটা এনে আমার দাদুরা আমাদের জেঠুরা কিন্তু দিত, যে হনুমান লাফালে চালগুলো নষ্ট হয়, খড়ের চাল লাফি লাফি নষ্ট করে দেয়, তো ছ্যাঁকুলে কাঁটা দিলে হনুমান ভয়ে আসবে না। তো সেই কাঁটাকে ছাগলটা চিবিয়ে খেয়ে নিচ্ছে। দেখুন আরও ঝোঁর জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল, মানে এই গাছগুলো কিন্তু পুরো সাফাই করে দিল। তো বন্ধু আজকে রাম ছাগল এবং তার পরিবার সহ রাখাল বাগাল মানুষের মেশিন তলায় যে আশ্রয় নেওয়া বৃষ্টি বিঘ্নিত একটা দিনে, তো সেই চিত্র দেখালাম, ভিডিওটা এখানেই রাখলাম। এরকম আরও ভিডিও দেখতে পাত্রাজি ব্লগের দিকে একটু তাকিয়ে থাকবেন। টাটা, বাই বাই।